আগামী অর্থ বছরে বাজেটে শুল্ক কমানো সহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনার সভায় বক্তারা 2020-23 অর্থ বছরে বাজেটে অযৌক্তিকভাবে শুল্ক বাড়ানো হলে তা প্রতিহত করা সহ সারা দেশে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন সংগঠনটি। মাহমুদ ইব্রাহিমের রিপোর্ট। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিড়ি শিল্পের উপর দেশের কয়েক হাজার শ্রমিকের জীবিকা নির্ভর করে। প্রতি বছর বিড়ির উপর অযৌক্তিক করারোপ করে দেশীয় এই শিল্প এখন ধ্বংসের মুখে। এরই মধ্যে অনেক বিড়ি শিল্প বন্ধ হয়ে গেছে, ফলে বেকার হয়ে পড়েছে সমাজের অসহায় হত দরিদ্র ও বিধবা সহ অসংখ্য নারী শ্রমিক। বিদেশি তামাক কোম্পানিকে সুবিধা দিতে দেশের ভেতরে একটি চক্র কাজ করছে বলে অভিযোগ করেন তারা। এই শিল্পকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্রকারী এক শ্রেণীর লোক ব্রিটিশ আমেরিকার টোবাকোর সহযোগিতা করে মানুষ খায়, তারা এই ব্রিটিশ আমেরিকার টোবাকোর ব্যবসার সাথে পার্টনার। এই শিল্পকে টিকিয়ে রাখতে জাতীয় রাজস্ব বোর্ডকে বিভিন্ন সময় জানানো হলেও তেমন কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তথাকথিত কোম্পানিগুলো যাদেরকে অনলাইনে লাইসেন্স দেওয়া হয়েছে তারা 9 টাকা 10 টাকায় এই মার্কেটে বিড়ি বিক্রি করে, এটা কী করে সম্ভব? এনবিআর এর বিভিন্ন কর্মকর্তাকে এ কথাগুলো আমরা বলেছি, যার এইটা ধরার যোগ্যতা আছে, তার এইটা দেখার কথা, তাকে যদি আমি বলে দেই যে অমুক জায়গায় এইটা হয়, তাহলে কেন তারা সাজা পাবে না? বিড়ি শিল্পকে কুটির শিল্প হিসেবে ঘোষণা করারও দাবি জানান বক্তারা। শ্রমিকদের নির্দিষ্ট মজুরি সহ সপ্তাহে 6 দিন 8 ঘন্টা করে কাজের সময়সীমা নির্ধারণ করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে সংগঠনটি। মাহমুদ ইব্রাহিম, এটিএন বাংলা।